রাজ্যে এই প্রথম কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে একসাথে মোট 6টি শগুনকে প্রকৃতিতে ছাড়লো বন দপ্তর। এদিন এই 6 শগুনকে রাজা ভাতখোয়া শগুন প্রজনন কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে প্রাকৃতিক পরিবেশে ছাড়া হলো। রাজ্যে এই প্রথম কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে একসাথে মোট 6টি শকুনকে প্রকৃতিতে ছাড়লো বন দপ্তর। এদিন এই 6 শকুনকে রাজা ভাতখোয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে প্রাকৃতিক পরিবেশে ছাড়া হলো। তবে প্রথমে হোয়াইট ব্যাক, স্প্লেন্ডার বিল্ড অথবা লং বিল্ড প্রজাতির শকুনকে মুক্ত করার ঝুঁকি নিতে চাইছে না বন দপ্তর। পরিবর্তে হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুনদের দিয়েই পরিবেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া ঝাড়ুদার পাখিদের প্রকৃতিতে ফেরানোর কাজ শুরু করা হবে। কারণ শকুন সংরক্ষকরা জানিয়েছেন যে স্বভাবগত দিক দিয়ে হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুনরা অনেক বেশি কষ্ট সহিষ্ণু। ওই দুই শকুনের গতিবিধির ওপর নজরদারির জন্য উপগ্রহ কলার প্রযুক্তি ব্যবহার করবে বন দপ্তর। 2006 সালে তৈরি হওয়া দেশের দ্বিতীয় শকুন প্রজনন কেন্দ্র রাজা ভাতখোয়ায় হোয়াইট ব্যাক, স্প্লেন্ডার বিল্ড, লং বিল্ড ও হিমালয়ান গ্রিফন প্রজাতির প্রায় 100টি শকুন রয়েছে। কিন্তু গবাদি পশুর দেহে ব্যথা উপশমের ওষুধ ডাইক্লোফেনাক ব্যবহার বন্ধ হয়েছে কিনা তার নিশ্চিত হতে না পেরে এতদিন ওই শকুনদের প্রকৃতিতে ছাড়ানোর কোনো ঝুঁকি নেয়নি বন দপ্তর। মৃত গবাদি পশুর দেহে ডাইক্লোফেনাক থাকলে তার মাংস শকুনদের কিডনি বিকল করে দেয়, যার ফলে সারা বিশ্ব জুড়ে ডাইক্লোফেনাকের ব্যবহার নিষিদ্ধ হয়। গত 10 বছর ধরে ভারতেও ওই ওষুধের ব্যবহার বন্ধ থাকায় বর্তমানে শকুনরা অনেকটাই নিরাপদ বলে মনে করছে বন দপ্তর। বিষয়টি নিশ্চিত হতেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জলপাইগুড়ির চালসায় শকুন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন সারা দেশের শকুন সংরক্ষক বিজ্ঞানী, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের আধিকারিক সহ রাজ্যের শীর্ষ বন কর্তারা। সেদিনের ওই সেমিনারে ঠিক করা হয় শকুন ছাড়ার দিন তারিখ। প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ ও ভুটানের ডাইক্লোফেনাকের ব্যবহার বন্ধ করার বিষয়ে দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় ও পরিবেশ মন্ত্রক। কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে প্রকৃতিতে ছাড়ার আগে ওই দুই শকুনের গায়ে পরানো হবে উপগ্রহ কলার। ওই প্রযুক্তির সাহায্য নিতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের কাছ থেকে মঞ্জুরি পেয়েছে রাজ্য বন দপ্তর। ওই বিশেষ উপগ্রহ কলার আনা হয়েছে আমেরিকা থেকে। তবে 6টি শকুনকে সরাসরি প্রকৃতিতে না ছেড়ে প্রায় 3 মাস রাখা হয়েছিল ওপেন অ্যাভিয়ারিতে। আজকে বিলুপ্তির পথ, এটা হচ্ছে অত্যন্ত এমন একটা প্রজাতি যে প্রজাতি আমাদেরকে বিভিন্নভাবে উপকার করে, যারা স্ক্যাভেঞ্জারদের কাজ করে, যারা বলতে পারেন যে আমাদের এই পরিবেশের ভারসাম্য বজায় রাখার কাজ করে। এবং আমরা তো অবাক হয়ে দেখেছি, একটা সময় এত শকুন বা এত ভালচার দেখা যেত, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে তারা আর নেই। এবং একটা সময় আমরা দেখেছি একটা স্ট্যাটিস্টিক নিয়ে যে ভারতবর্ষে প্রায় 8.5 কোটির মতো এই ভালচার প্রজাতি ছিল, কিন্তু সেইটা কমতে কমতে এখন লাখের নিচে, প্রায় বলতে পারেন প্রায় লাখের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এবং আমরা একটা রেকর্ড দেখেছি, বিগত 15 বছর ধরে প্রায় 40 লাখেরও বেশি এই ভালচার এরা লুপ্ত হয়ে গেছে। এবং ন্যাচারালি আমরা এটা নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম, সারা বিশ্ব চিন্তিত, আমাদের দেশও চিন্তিত, কেন এদের বিলুপ্তির জন্য আজকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ন্যাচারালি সেই জায়গাটা দখল করছে অন্য জীবজন্তু, যেটা আমাদের পক্ষে অর্থাৎ মানব জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সেই কারণে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই প্রজাতিটাকে যদি রক্ষা করা যায় তার জন্য নতুনভাবে একটা প্রজননের ব্যবস্থা করা এবং তাদেরকে আবার এই ওয়াইল্ড লাইফে তাদেরকে ফিরিয়ে দেওয়া। এবং সেই জন্য সেই উদ্যোগ আমাদের রাজ্য সরকারের বন দপ্তর খুব সাকসেসফুলি গ্রহণ করেছিল। এবং আমরা এখানে ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে আমরা প্রায় 130 জন, আমরা 130টা এইরকম বালচারদের আমরা এখানে তাদের প্রজননের ব্যবস্থা করেছি।
हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जयगांव।